আর সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি ডক্টর নূর, আমি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ইন ইউএসএ। দেখতেই পাচ্ছেন আমি আজকে অফিস যাইনি, বাসায় আছি, কারণ আমার হয়েছে কোভিড-19, যেটা 2019 সালে পৃথিবীতে এসেছে এবং এটা 2023 সালের জুন মাস, এখন এটা পৃথিবী থেকে বিদায় হয়নি। এবং আই এম ওয়ান অফ দোজ সাফারার্স যার এটা নিয়ে দ্বিতীয়বার কোভিড হলো। এবং আমার যেহেতু কোভিড হয়েছে, আমি রোগী দেখতে পারবো না, আমি হসপিটালে যেতে পারবো না, আমি বাসায় বসে কিছু টেলিহেলথ করার চেষ্টা করছিলাম এবং কিছু পেশেন্টকে মেসেজ এর অ্যান্সার দিচ্ছি অনলাইনে অ্যাভেলেবল, কিন্তু আমি কোনো পেশেন্টের কন্ট্যাক্টে যেতে পারবো না নেক্সট 5 ডেজ। সো দ্যাটস ওয়াই আই এম সিটিং ইন মাই হোম অ্যান্ড আজকে আমি একটু বেটার ফিল করছি, তো ভাবলাম আপনাদেরকে কুইকলি একটা টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। টপিকটা হচ্ছে ডাক্তারদের জন্য আমেরিকার ভিসা। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে MBBS পাস করে এসে আমেরিকাতে কীভাবে ডাক্তারি করবেন এটা নিয়ে কথা বলছিলাম এবং কিছু ভিডিও বানিয়েছি, তা দেখে থাকেন তাহলে আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সামওয়্যার আপ দেয়ার, আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে MBBS পাস করে কোন 6টা স্টেপ পার হয়ে আমেরিকাতে ডাক্তার হিসেবে চাকরি পাওয়া যায়। আপনি যদি এখন আমেরিকাতে ডাক্তার হিসেবে চাকরি পেয়ে থাকেন, পরবর্তী স্টেপ হচ্ছে আমেরিকার ভিসা নিয়ে আপনাকে আমেরিকায় আসতে হবে, রাইট? আমেরিকাতে ডাক্তারদের জন্য 2টা ভিসা অ্যাভেলেবল, একটা নাম হচ্ছে G1 ভিসা, একটা নাম হচ্ছে H1B ভিসা। আপনি যখন রেজিডেন্ট ডাক্তার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, তখন শুধুমাত্র সেই সব হসপিটালে অ্যাপ্লাই করবেন যেই হসপিটালগুলো H1B ভিসা অথবা G1 ভিসা স্পন্সর করে। যেই সব হসপিটাল ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটদের কোনো ধরনের ভিসা স্পন্সর করে না, সেই সব হসপিটালে আপনি অ্যাপ্লাই করবেন না। এবং চিন্তার কোনোই কারণ নেই, এরকম অসংখ্য হসপিটাল আছে যারা ডাক্তারদের জন্য ভিসা স্পন্সর করে, অ্যান্ড ইউ ক্যান ইজিলি অ্যাপ্লাই টু দোজ হসপিটাল। There will be a numerous of those. এটা কথা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সবাই বলে আমেরিকার ভিসা পাওয়াটা খুবই টাফ, এটা একটা গ্যাম্বল, ভিসা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এটা তাদের জন্য যারা স্টুডেন্ট ভিসায় আসে। আপনি যদি রেজিডেন্ট ডাক্তার হিসেবে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ইউর ভিসা ভেরি লেস লাইকলি যে এটা রিজেক্টেড হবে, খুবই এটা রিজেক্টেড হওয়ার চান্সেস খুবই কম। আমেরিকার হসপিটালগুলোতে ডাক্তারদের হায়ার করা হয় শুধুমাত্র বছরে একটা সময়ে। আপনাকে যে হসপিটাল হায়ার করবে, যদি আপনার ভিসা রিজেক্ট না হয় তাহলে আপনি ওই হসপিটালে জয়েন করতে পারবেন না। তার মানে ওই হসপিটালে একটা ডাক্তার শর্টেজ থাকবে, হোল আমেরিকাতে একটা ডাক্তার শর্টেজ থাকবে। তার মানে হচ্ছে সবার উপরে ওয়ার্কলোড বেশি পড়বে এবং কোনো হসপিটালে এটা চায় না। সো নো ম্যাটার হোয়াট, আপনি যখন রেজিডেন্ট ডাক্তার হিসেবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ভিসা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা ভেরি ক্লোজ টু জিরো, আনটিল আনলেস আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকে, এছাড়া আপনার ভিসা রিজেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে একটা মজার গল্প বলবো, আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা একসাথে রেসিডেন্সি করেছি, ও ঘানা থেকে এসেছিল, ওর ইনিশিয়ালি ভিসা রিজেক্টেড হয়েছিল কোনো একটা কারণে। তখন আমাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে এলাকার কংগ্রেসম্যান এবং সিনেটারের সাথে কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে মানুষ জাতিকে বলে এমপি, পলিটিক্যাল লিডারদের সাথে কথা বলা হয়েছে। তখন ওই সিনেটার খানার আমেরিকান এম্বাসিতে ফোন করে ওই ডাক্তারে ভিসা অ্যাপ্রুভ করিয়ে তারপরে আমাদেরকে হসপিটালে ওকে নিয়ে এসেছে কাজ করার জন্য। সো নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইজ একটা ডাক্তারের ভিসা পেয়ে আমেরিকায় আসা। সো হসপিটাল আপনার জন্য নো ম্যাটার হোয়াট অনেক কিছুই করবে। আমার মনে হয় না অন্য কোনো প্রফেশনালকে এত ইম্পর্টেন্স দিয়ে ভিসা নিয়ে তারপরে আনা হয় আমেরিকাতে, যেটা ডাক্তারদের ক্ষেত্রে ইজিলি করা হয়। সো ভিসা নিয়ে আপনার এত বেশি চিন্তা করার তেমন কোনো কারণ নাই। তারপর আমি ডিটেল জানাচ্ছি কী কী ভিসা এবং এর রিকোয়ারমেন্ট কী এবং এটার ফ্লসগুলো কী। 2টা ভিসা, একটা হচ্ছে G1 ভিসা, একটা হচ্ছে H1B ভিসা। প্রথমেই কথা বলি G1 ভিসা নিয়ে, কারণ G1 ভিসাটা মোর অ্যাভেলেবল এবং মোস্ট অফ দ্য হসপিটাল G1 ভিসা স্পন্সর করে। আপনি যদি G1 ক্যাটাগরিতে রেসিডেন্ট ডাক্তার হিসেবে হায়ার্ড হন, তাহলে ওই হসপিটাল থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে এবং ECFMG যার নাম হচ্ছে এডুকেশনাল কমিশন অফ ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট, ওখান থেকে আপনাকে দেওয়া হবে একটা পেপার যার নাম হচ্ছে DS-2019 এবং বাংলাদেশের মিনিস্ট্রি অফ হেলথ থেকে আপনার একটা নো অবজেকশন লেটার নিতে হবে, যার মানে হচ্ছে আপনি বাংলাদেশের একজন গ্র্যাজুয়েটেড ডাক্তার, আপনি আমেরিকাতে চলে আসবেন, এই জন্য মিনিস্ট্রি অফ হেলথের কোনো ধরনের অসুবিধা নাই। এই NOC বের করতে আপনার একটু অসুবিধা হতে পারে, বাট ইউনো বাংলাদেশের সরকারি অফিসে কীভাবে কাজ আদায় করতে হয় কম বেশি আমরা সবাই জানি। সো সেইভাবে কাজ আদায় করে আপনি ওই লেটার, এই 3টা লেটার নিয়ে আপনি এম্বাসিতে যাবেন ভিসা ইন্টারভিউ দিতে। ভিসা ইন্টারভিউর সময় আপনার কোনো ধরনের ব্যাংক ডকুমেন্ট দেখাতে হবে না, কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেখাতে হবে না, কারণ আপনি চাকরি নিয়ে আমেরিকাতে আসছেন, আপনি কোনো স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসছেন না। এবং এই সময় আপনার ডিপেন্ডেন্ট হিসেবে আপনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা আপনার সাথে একই ইন্টারভিউতে ভিসার জন্য দাঁড়াতে পারবে, ওদের ভিসা ক্যাটাগরি হবে J2।
এটার জন্য আপনার কোনো ধরনের ব্যাংক ডকুমেন্ট দেখাতে হবে না। আপনি যে একটা রেজিডেন্ট ডাক্তার, আপনার যে স্যালারি সেটা ইনাফ হবে আপনার ওয়াইফ এবং হোল ফ্যামিলি এক্সপেন্স বিয়ার করার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করেছে বাবা মাকে সাথে নিয়ে আসতে পারবো কি না, বাবা মাকে সাথে নিয়ে আসা যাবে না, বাবা মা ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে পড়ে না। এবং G1 ভিসা যেমন কখনোই ওরকমভাবে রিজেক্টেড হয় না, রিজেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার ডিপেন্ডেন্টদের ভিসা রিজেক্টেড হওয়ার সম্ভাবনাও খুবই কম। সো আপনি হোল ফ্যামিলি নিয়ে আমেরিকাতে চলে আসতে পারবেন যদি আপনি রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পান। তারপর আপনি 3 বছর রেসিডেন্ট ডাক্তার হিসেবে কাজ করবেন। রেসিডেন্সি শেষ করার পরে J1 ভিসার একটা ক্লজ থাকে, সেটা হচ্ছে আইদার আপনাকে হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে অথবা আমেরিকার একটা আন্ডার সার্ভড এরিয়াতে 3 বছর কাজ করতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি আমেরিকাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। অবভিয়াসলি কেউই আর নিজ নিজ দেশে ব্যাক করে না, সবাই আমেরিকার আন্ডার সার্ভ এরিয়াতে 3 বছর কাজ করে। আন্ডার সার্ভ এরিয়াতে 3 বছর কাজ করার মানে এমন না যে আপনাকে খুবই রিমোট কোনো দ্বীপ দেশে পাঠিয়ে দেবে, এরকম কিছু না। প্রত্যেকটা স্টেটে 30টা অ্যালোকেটেড স্পট থাকে যাদেরকে ওরা বলে আন্ডার সার্ভড এরিয়া। এটা হতে পারে ইন দ্য মিডল অফ দ্য সিটি, হতে পারে একটু রিমোট এরিয়াতে, হতে পারে অনেক রিমোট এরিয়াতে। যে হসপিটালগুলো অনেক অনেক রিমোট এরিয়াতে ওরা অনেক বেশি স্যালারি অফার করে, সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। চাকরির কোনো অভাব নাই, কিন্তু স্পেসিফিক ওই প্রত্যেকটা স্টেটে 30টা স্পট থাকে, ওই 30টা স্পট হচ্ছে আন্ডার সার্ভ, ওই 30টা স্পটই আপনাকে কাজ করতে হবে। আমি একটা আন্ডার সার্ভ এরিয়াতে কাজ করি, এটা ইন দ্য মিডল অফ দ্য সিটি, কিন্তু এই এরিয়াটা আন্ডার সার্ভ কারণ এখানে অনেক ইমিগ্রেন্ট পপুলেশন আছে, আমার অনেক ইন্টারপ্রেটার ইউজ করতে হয়। সো আমি যেহেতু এখনও G1 ওয়েপারে কাজ করি, সো আমি ওই আন্ডার সার্ভ এরিয়াতে কাজ করি। আমার ফ্রেন্ড যারা আমরা একই সাথে রেসিডেন্সি শেষ করেছি, ও মিশিগানের অনেক নর্থে একটা খুবই ঠান্ডা জায়গায় গিয়েছে G1 ওয়েপার করতে। দ্যাট ওয়াজ কমপ্লিটলি হিজ চয়েস, কারণ ওকে অনেক বেশি টাকা অফার করছিল, ও ক্লোজ টু লাইক আমি যত টাকা বেতন পাই তার 1.5 গুণ টাকা অফার করা হয়েছিল ওকে। ওর কোনো ফ্যামিলি ছিল না, কোনো পিছুটান ছিল না, সো ও নর্থে গিয়ে ওই নর্দার্ন আমেরিকান ও মিশিগান এরিয়াতে ওই চাকরিটা ও করছে 3 বছরের জন্য। 3 বছর শেষ হয়ে গেলে তারপর ওর ইচ্ছা ও হয়তো ওখানে থাকতেও পারে বা অন্য যে কোনো জবে পরবর্তীতে জয়েন করতে পারে। সো আপনি যখন 3 বছর আন্ডার সার্ভ এরিয়াতে কাজ করে ফেলবেন, তখন হসপিটালের লয়ার থাকে, ইমিগ্রেশন লয়ার, তখন ওরা আপনার জন্য গ্রিন কার্ড ফাইল করবে। যে কথাটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি J1 ডাক্তার হিসেবে আমেরিকাতে ঢোকেন, তারপর J1 ওয়েভারের জব ম্যানেজ করো, আপনার জন্য খুব বেশি টাফ হবে না। আর আপনি যখন J1 জবটা অ্যাকসেপ্ট করবেন, তখন মেক শিওর করবেন যে ওই হসপিটালে একটা লয়ার আছে, ইমিগ্রেশন লয়ার, ওই ইমিগ্রেশন লয়ার আপনার গ্রিন কার্ড প্রসেস করে দেবে। এবং এটা মোস্ট অফ দ্য হসপিটালে ইমিগ্রেশন লয়ার থাকে এবং তার নিজের খরচে একটা ডাক্তারের গ্রিন কার্ড ফাইল করে ফেলে। এটা নিয়ে আপনার ফাইন্যান্সিয়াল কোনো বার্ডেন বা ফাইন্যান্সিয়াল কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে J1 ভিসার হিস্ট্রি। এখন নেক্সট যে ভিসা ডাক্তারদের জন্য স্পন্সর করা হয় সেই ভিসার নাম হচ্ছে H1B। এখন কথা বলবো H1B ভিসা নিয়ে। H1B ভিসা হচ্ছে আরেকটা ভিসা যেটা ডক্টরের জন্য স্পন্সর করা হয়। এই ভিসা J1 ভিসার থেকেও ভালো, কিন্তু এই ভিসার একটা অসুবিধা হচ্ছে সব হসপিটাল এই ভিসা স্পন্সর করে না, খুব অল্প কিছু হসপিটাল এই ভিসা স্পন্সর করে। সো শুধু যদি আপনি চিন্তা করেন H1B ভিসা নিয়ে আমি আমেরিকাতে আসবো, সেক্ষেত্রে আপনার কাজের অপশনটা একটু লিমিটেড হয়ে যায়। অ্যান্ড অ্যাজ এ ফর্ম মেডিকেল গ্র্যাজুয়েট ইউ নেভার ওয়ান্ট টু ডু দ্যাট। আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আপনি J1-এর জন্য অ্যাপ্লাই করবেন, H1-এর জন্য অ্যাপ্লাই করবেন, যদি H1B ভিসা আপনি পেয়ে যান তাহলে ইটস গ্রেট। কেন গ্রেট সেটা আমি বলছি, কারণ আপনি যখন H1B ভিসার জন্য অ্যাপ্রুভড হবেন তখন হসপিটাল থেকে আপনাকে যে ফর্মটা দেওয়া হবে তার নাম হচ্ছে একটা এমপ্লয়মেন্ট লেটার, সেই সাথে আরও একটা ডকুমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে নামটা হচ্ছে আমাকে একটু দেখে বলতে হবে I-797A অ্যাপ্রুভাল। সো এই দুইটা লেটার নিয়ে আপনি যখন ভিসা এম্বাসিতে যাবেন, সাধারণত এই ভিসা কখনোই রিজেক্টেড হয় না, খুবই খুবই লেস লাইকলি যে এই ভিসা রিজেক্টেড হবে। সো আপনার এটা নিয়ে কোনোই চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এগেন এটা F1 ভিসা না, আপনি একটা চাকরি নিয়ে আমেরিকাতে আসছেন এবং আপনি একজন স্কিল্ড ওয়ার্কার, অ্যান্ড আমেরিকা ডাজ নট ওয়ান্ট টু লুজ ইউ। এবং এই ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার এক্ষেত্রেও কোনো ব্যাংক ডকুমেন্ট দেখাতে হবে না, কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেখাতে হবে না, আপনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা H1B ডিপেন্ডেন্ট ভিসা যার নাম হচ্ছে H4, এই ডিপেন্ডেন্ট ভিসাতে তারা আপনার সাথে একই ইন্টারভিউতে দাঁড়াবে এবং তাদের ভিসাও অ্যাপ্রুভড হয়ে যাবে। এই ভিসা J1-এর সাথে ডিফারেন্স হচ্ছে এটা আপনার বাংলাদেশ থেকে কোনো নো অবজেকশন লেটার নিতে হবে না এবং এটা কোনো ক্লজ নাই, আপনার কোনো আন্ডারসার্ভড এরিয়াতে কাজ করতে হবে না এবং এই ভিসা পাওয়ার প্রিটি মাচ 3 বছরের মাথায় আপনার গ্রিন কার্ড হয়ে যাবে। J1-এর সাথে H1B ভিসার মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে J1 ভিসাতে আপনার একটা আন্ডারসার্ভড এরিয়াতে কাজ করতে হবে এবং তারপর আপনার গ্রিন কার্ড পেতে প্রিটি মাছ 7 বছর সময় লেগে যাবে।
কিন্তু H1B ভিসাতে আপনি যদি আমেরিকায় ঢোকেন এবং প্রপার ইমিগ্রেশন লয়ার খুঁজে বের করতে পারেন তাহলে প্রেটি মাচ 2 থেকে 3 বছরের মাথায় আপনার গ্রিন কার্ড হয়ে যাবে। ক্লিয়ারলি ইট ইজ, সো এটাই হচ্ছে দুইটা ভিসা ক্যাটাগরি ডাক্তারদের জন্য আমেরিকাতে অ্যাভেলেবল। আর কিছু কি বাদ গেল? নট রিয়েলি, দ্যাটস ইট ইজ। এরকম আরও প্রশ্নের উত্তর জানতে সাথেই থাকুন, আর আপনাদের জন্য যদি আরও কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু পুট ইউর কমেন্ট ডাউন ইন দ্য কমেন্ট বক্স, আই উইল গেট ব্যাক টু ইউ। আজকের মতো এখানেই বাই বলছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।